তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মার্কশিট সহ সবার আগে কিভাবে দেখবেন সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা আপনি হয়তোবা দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষার্থী আপনি আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ আপনার মোবাইল ফোন দিয়ে হয়তোবা দেখতে যাচ্ছেন তো সবার আগে রেজাল্ট কিভাবে দেখবেন মার্কশিট সহ সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে আসেন ফোন দিয়ে তারা অবশ্যই কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যাই বন্ধুরা দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনি কিন্তু আপনার গ্রেড পয়েন্ট সহ সমস্ত কিছু দেখতে পারবেন এবং মার্কশিট সহ কিন্তু দেখতে পারবেন বন্ধুরা দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে এক্ষেত্রে আপনাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারটা থেকে থাকলে এটা আপনারা ওপেন করবেন তো গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলে আপনারা উপরের দিকে সার্চ বার দেখতে পারবেন এই সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন এসএসসি রেজাল্ট দুই হাজার তেইশ এই এসএসসি রেজাল্ট দুই হাজার তেইশ লিখে আপনারা সার্চ করবেন আমি যেভাবে সার্চ করলাম এসএসসি রেজাল্ট দুই হাজার তেইশ লিখে আপনারা সেভাবে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেয়ার চলে আসবে তো এখানে সর্বপ্রথম আপনার এডুকেশন বোর্ড রেজাল্ট নামে একটা ওয়েবসাইট দেখতে পারবেন যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এডুকেশন বোর্ডের তো এই অফিসিয়াল যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটটার উপরে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো এখানে কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি আপনার রেজাল্টটা মার্কশিট শহর দেখতে পারবেন তো এখানে কী কী করতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিতেছি তো সর্বপ্রথম এখানে এক্সামিনেশন চলে এসেছে এখানে থেকে আপনাদেরকে কী করতে হবে এসএসসি এবং দাখিল এটা সিলেক্ট করতে হবে যেহেতু আপনি দুই হাজার তে সাল এসএসসি পরীক্ষার্থী আপনি দাখিল হলে দাখিল সিলেক্ট করবেন এসএসসি হলে এসএসসি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপরে দুই নম্বর অপশন চলে আসবে ইয়ার আপনি কত সালে পরীক্ষা দিতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো যেহেতু বন্ধুরা আজকে সাতাশ তারিখ এখনও কিন্তু এসএসসি রেজাল্ট দেয় নাই কালকে কিন্তু দেবে কালকে হচ্ছে আঠাশ তারিখ কালকে কিন্তু দুই হাজার এসএসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে তো সেহেতু এখানে আপনাদেরকে কি করতে হবে দুই হাজার হবে যারা দুই হাজার এসএসসি পরীক্ষা দিই তারা এখান থেকে কিন্তু সাল তো আমি এখান থেকে আমার ইয়ারটা দিয়ে দিতেছি দুই হাজার একুশ সালের পরীক্ষা দিয়ে আমি ছিলাম এসএসসি পরীক্ষা দিই সেহেতু এখান থেকে আমি আমার ইয়ারটা সিলেক্ট করে দিলাম তো এখানে কিন্তু দুই হাজার তেইশ সাল আপনারা দিবেন যেহেতু দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষা দিয়ে আপনারা আপনাদের রেজাল্টটা দেখতে যাচ্ছেন সেহেতু এখানে ইয়ারটা কিন্তু আপনারা দুই হাজার তেইশ সাল সিলেক্ট করবেন তো তারপর এখান থেকে বোর্ড আপনাদের কিবোর্ড বোর্ড এটা এখান থেকে সিলেক্ট করবেন তো যেহেতু আমার দিনাজপুর বোর্ড আমি দিনাজপুর সিলেক্ট করলাম ঢাকা বোর্ড হলে ঢাকার বোর্ড সিলেক্ট করবেন কুমিল্লা হলে কুমিল্লা সিলেক্ট করবেন রাজশাহী হলে রাজশাহী সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনাদের রোল নাম্বার দিতে হবে আপনাদের যে এসএসসি পরীক্ষার রোল নাম্বারটা রয়েছে সেটা এখান থেকে আপনাদেরকে দিতে হবে তো আমি আমার এসএসসি পরীক্ষার রোল নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনাদেরকে কী করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে আপনি বসিয়ে দেবেন তো আমি আমার এ রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে বসিয়ে দিলাম তো তারপর এখান থেকে দুটা সংখ্যা দেখতে পারবেন যেটা আপনাদের যোগ করতে হবে এখানে পাঁচ যোগ আট দেখতে পাচ্ছেন তেরো হবে এখানে আপনাদের ক্ষেত্রে ভিন্ন থাকতে পারে তিন যোগ তিন থাকতে পারে নয় যোগ ছয় থাকতে পারে এভাবে আপনারা যোগটা করে এখানে বসিয়ে দেবেন নাম্বারটা দেওয়ার পর আপনারা কী করবেন এখন এখান থেকে সাবমিট অপশন রয়েছে এই নিচের দিকে সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু সরাসরি আপনার এসএসসি রেজাল্টটা চলে আসবে আপনি আপনার এসএসসি রেজাল্ট কিন্তু এখানে দেখতে পারবেন এখানে আপনি জিপিএ কত পেয়েছেন সেটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার জিপিএ ফোর পয়েন্ট থ্রি থ্রি ছিল এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং এখানে বন্ধুরা আপনি বাংলাতে কত পেয়েছেন আপনি আপনার কিন্তু গ্রেডটা দেখতে পারেন বাংলাতে কত পেয়েছেন ইংলিশে কত পেয়েছেন মানে কোন সাবজেক্টে আপনি কি পেয়েছেন সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন মার্কশিট সহ তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখতে পারবেন কোন সাবজেক্টে আপনি কি পেয়েছেন সেটা কিন্তু দেখতে পারবেন এখানে তো যাই হোক আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে আপনার আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট শহর দেখতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ